হরে কৃষ্ণ, জয় শ্রীল গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ লীলামৃত ভিডিও সিরিয়ালের আজকে ষষ্ঠ পর্ব, সিক্সথ এপিসোড। আপনাদের সকলকে স্বাগত জানাই এই বিশেষ সিরিয়ালে। শ্রীল প্রভুপাদ ভগবানের মতনই অন্তর্যামী ছিলেন। ভক্তরা মনে মনে কি চিন্তা করছেন তিনি পরিষ্কার বুঝতে পারতেন। তার বহু উদাহরণ আছে, বহু লীলায় আমরা সেটি জানতে পারি। তো আমরা আজকে বরদরাজ প্রভুর একটি লীলা, তিনি যেটি বলেছেন সেটি আমরা শ্রবণ করব। দীক্ষার আগে তিনি খুব চিন্তা করতেন, ছিল প্রভুপাদ আমার কি নাম দেবেন। আমরাও ভেবেছি যে গুরু মহারাজ কি নাম আমার দেবেন। তা উনি নিজেই একটি নাম খুব পছন্দ করতেন, মদন মোহন। তিনি বারবার ভাবতেন, যদি শ্রীল প্রভুপাদ কৃপা করে আমার নাম দেন মদন মোহন দাস, তাহলে খুব ভালো হয়। তিনি সবসময় এই চিন্তাটি করতেন। এখন দীক্ষার দিন, শ্রীল প্রভুপাদ কি করতেন, প্রত্যেকের মালায় এক মালা করে জপ করে দিতেন, আর সেই মালাটি তাকে দিয়ে তার নামটিও প্রদান করতেন। তা প্রভুর মালায় প্রভুপাদ জপ করছেন, আর প্রভু মনে মনে ভাবছেন মদন মোহন, মদন মোহন, মদন মোহন। মনে মনে উনি এটা চিন্তা করছেন। মালা জপ শেষ হলে প্রভুপাদ তাকালেন, যারা সিনিয়র ভক্ত ছিল, জিজ্ঞাসা করলেন, আচ্ছা মদন মোহন বলে কাউকে নাম কি আমি দিয়েছি? ওনারা বললেন, হ্যাঁ প্রভুপাদ, আপনি অলরেডি মদন মোহন দাস নাম দিয়ে ফেলেছেন। তখন প্রভুপাদ বললেন, তাহলে আর কি করা যাবে, তোমার নাম আমি দিলাম বরদরাজ দাস। তা বরদরাজ প্রভু এটি বারবার বলেন যে কিরকম প্রত্যেকের হৃদয়ের কথাটি পর্যন্ত প্রভুপাদ জানতে পারতেন। শুধু হৃদয়ের কথা জানতে পারাই নয়, প্রভুপাদ ছিলেন ভবিষ্যদ্রষ্টা। কোন ঘটনা ঘটতে চলেছে, কার ভাগ্যে কি হতে চলেছে, সেগুলি প্রভুপাদ সমস্তটাই আগে থেকে জানতে পারতেন। কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার গুণাবলী তার শুদ্ধ ভক্তের মধ্যে প্রকাশিত হয়। তো এটা আমরা আলোচনা করব হরিবিলাস প্রভুর একটি ঘটনা। উনি ফ্রান্সে যাচ্ছিলেন প্রচারে। এখন ফ্রান্সে ছিল প্রভুপাদ একবারও যাননি, বিভিন্ন জায়গা কোথায় কার পজিশন তার অতটা ধারণা ছিল না। তা উনি হোভারক্র্যাফ্টে করে যাবেন। হোভারক্র্যাফ্ট এমন একটি যান যেটি স্থলেও চলতে পারে, আবার সমুদ্রেও চলতে পারে। তা কথা ছিল ডোভার থেকে বোলো এই শহরে হোভারক্র্যাফ্টে করে যাবেন হরিবিলাস প্রভু। তাকে প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি ফ্রান্সে যাচ্ছ? উনি বললেন, হ্যাঁ। তুমি কি ক্যালে হয়ে যাচ্ছ? তখন উনি বললেন, না প্রভুপাদ, ক্যালেতে হোভারক্রাফ্ট যায় না, আমি ডোভার থেকে বোলো যাব। তখন প্রভুপাদ বললেন, তুমি কি নিশ্চিত তুমি ক্যালে হয়ে যাচ্ছ না? উনি বললেন, হ্যাঁ প্রভুপাদ, আমি নিশ্চিত, আপনি ভুল বলছেন। এটা বলার পরেই তার খুব অনুশোচনা হলো যে ছিল প্রভুপাদের উদ্দেশ্যে এই রকম কথা তার না বললেই ভালো হতো, এই কথাটি বলা একদমই উচিত হয়নি। যাই হোক, তিনি যখন প্যারিসের দিকে রওনা দিচ্ছেন, তখন ডোভারে পৌঁছে হোভারক্র্যাফ্টে করে তিনি বোলো যাবেন, এমন সময় অ্যানাউন্স হলো সাউন্ড সিস্টেমে যে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, সমুদ্র খুবই অশান্ত থাকায় আজকে হোভারক্র্যাফ্ট ক্যালে হয়ে যাচ্ছে। এটি শুনেই হরিবিলাস প্রভু ভাবলেন, ছিল প্রভুপাদ কিরকম দূরদ্রষ্টা। হ্যাঁ, হোভারক্র্যাফ্ট যে ওই দিনকেই তার গতিবিধি পরিবর্তন করে ক্যালে হয়ে যাবে, সেটি প্রভুপাদ কত আগে থেকে একদম সুনির্দিষ্ট করে বলে দিয়েছিলেন। তা এইরকম শুদ্ধ ভক্ত তিনি ছিলেন, ভগবানের বিশেষ কৃপায় তিনি সবটাই আগে থেকে জানতে পারতেন। একবার আমেরিকাতে ছিল প্রভুপাদ রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করছিলেন, একটা চমৎকার সুরম্য প্রাসাদ তার সামনে দিয়ে যাওয়ার সময় প্রভুপাদ দাঁড়িয়ে বললেন, বলে দেখো এই বাড়িটা সব থেকে ভালো,
ভারতবর্ষের যারা শ্রেষ্ঠ ভদ্রলোক তারাই হয়তো এই ধরনের বাড়িতে থাকার সুযোগ পান। আর বাগানটা দেখো, বাগানটাও নিখুঁত, বাড়িটিও একদম আদর্শ মানের বাড়ি। কিন্তু এই যে এত সুন্দর, এত চমৎকার বাড়িতে একজন ভদ্রলোক রয়েছেন, এই পরিবেশের প্রতি তার যে আসক্তি, বাড়ির প্রতি তার যে আসক্তি, তিনি কখনো সেই আসক্তি ত্যাগ করতে পারবেন না। এবং এই আসক্তির দরুন মৃত্যুর পরেও তিনি এই বাড়িতেই হয় কুকুর, নাহলে আরশোলা, টিকটিকি, পোকা মাকড় হয়ে আবার জন্মগ্রহণ করবেন। এটি অতিরিক্ত সুন্দর বাড়ি, তাই তিনি তার আসক্তি বজায় রাখবেন। এটি হচ্ছে জড় জীবনের একটি বিচ্যুতি। তাহলে এর থেকে আমরা দেখলাম যে খুব চমৎকার, খুব সুন্দর বাড়ি তৈরি করে থাকলে সেই আসক্তির কি ফল হয়, ওই বাড়িতে টিকটিকি হয়ে জন্মাতে হয়। সেই কারণে বৈষ্ণবদের জীবনের মোটো হচ্ছে সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সরল কোনো, সাধারণ কোনো বাড়ি তৈরি করে থাকা, সাধারণভাবে জীবনযাপন করা, যাতে কোনো রকমের আসক্তির সৃষ্টি না হয়, আর কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকা, এটি হচ্ছে বৈষ্ণবদের জীবনের মোটো বা চলার পথ। প্যারিসে নতুন মন্দির তৈরি হয়ে গেছে, বিগ্রহ প্রতিষ্ঠা হবে, শ্রী শ্রী রাধা প্যারিসেশ্বর, তা শিল প্রভুপাদ স্বয়ং বিগ্রহটি প্রতিষ্ঠা করবেন। এখন প্যারিসের পারফিউম তো জগৎ বিখ্যাত, আমরাও বহু শুনেছি যে ফ্রান্সের বা প্যারিসের পারফিউম। তো হরিবিলাস প্রভু বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য যা যা উপকরণ সব তো কিনেইছিলেন, তার সঙ্গে এক্সট্রা জুঁই তেল এবং আরও কিছু খুব দামি সুগন্ধি। কীরকম দাম? তখনকার দিনে 1 কেজি সুগন্ধির দাম ছিল $10,000 থেকে $12,000। কল্পনাও করা যায় না, এত কস্টলি। তা সত্ত্বেও শ্রীমতী রাধারানীর জন্য তিনি এই সমস্ত প্রসাধনী কিনে নিয়ে এসেছিলেন এবং শিল প্রভুপাদকে অনুরোধ করেছিলেন যে অভিষেকের পর শ্রীমতী রাধারানীকে এই সমস্ত প্রসাধনী যাতে উনি প্রদান করেন। এখন শিল প্রভুপাদ রাধারানীকে স্নান করাচ্ছিলেন, কিছু সুগন্ধি তিনি রাধারানীর মুখে এবং শ্রী অঙ্গে লেপন করলেন। তারপরে তিনি দই চাইলেন। দই দিয়ে এখন কি হবে? না, প্রভুপাদ পরে ব্যাখ্যা করে বলেছেন যে ওই সমস্ত সুগন্ধি কেমিক্যাল দিয়ে তৈরি, সেটি নিবেদন করার ফলে ছিল শ্রীমতী রাধারানীর গালে এবং শরীরে জ্বালা করছিল, তার স্কিনে ওটা দেওয়ার পর সেটা একটা জ্বালা অনুভবের সৃষ্টি করছিল, তাই তিনি দইয়ের সাহায্যে সেই জ্বালাটি কমানোর চেষ্টা করছিলেন। তিনি একটু করে দই দিয়ে গালটি ধুয়ে দিচ্ছেন, তারপর কিছুক্ষণ লক্ষ্য করছেন, আবার একটু দই দিয়ে গালটি ধুয়ে দিচ্ছেন। তা শ্রীমতী রাধারানীর অন্তরের কথা শ্রী প্রভুপাদ ডাইরেক্ট জানতে পারছেন এবং কত মমতার সাথে, কত প্রেমের সাথে তিনি তাকে সেবা করে চলেছেন, সেটি আমাদেরকে সত্যি বিস্মিত করে।